আসমা, জি চাচা, রহমত কই? মনে হয় ক্লাবে গেছে। সারাদিন কি করে ক্লাবে? ক্যারাম খেলে। কাজ কাম কিছু করবো না? হ্যাঁ, আপনি তো ভালো করে কিছু কন না, শক্ত করে বকা দেন, ঠিকই শুনবো। যা খবর দে, আইবার ক, মানুষ জোগাড় করার লাগবো। ভাদ্র মাসের শেষ, তাল গাছে চরণ লাগবো না, তাল পাড়ন লাগবো না। এখনই ডাকবো? হ্যাঁ, এখনই ডাকবি। হাই হারাম দাদা, রেড নেওয়ার সময় ডিস্টার্ব করবি না। নানা ডাকে। আরে ডাক তো নানা। কেন কি নানা, তুমি কেন কইছো? আচ্ছা আমি গিয়ে কইছি। কগা বাবলু কিন্তু কইতে গেল তোমার চাচার শ্বশুরে, তুমি তার কানা কইছো, তুমি কিন্তু সম্পত্তি সারা জীবন হইবে না। ও চাচা জানাবে ডাকতেছে না রে, খেলামেলা বাদ। নান্টু তুই ধর, আমি আইতাছি। বাবলু নাচে পড়ছি, আমার ডাকছিলেন। তার কাছে মানুষ উঠান লাগবো, ভাদ্র মাস যাইতেছে কেন? হ্যাঁ তাতে যাইতেছে। হ্যাঁ, আউশ ধানের আটা করতে কো, পিঠা খাওয়ান লাগবো না? হ্যাঁ তাতে লাগবো। তাইলে তাহলে তার কাছে লোক উঠাই, খবর দেন লোকজন রে, আসার পর খবর দেই। আসমা, এই আসমা, আরে পান দে, পান না খেলে পরে আমার লেখা আসে না। আনতাছি চাচা ধান। চাচা ধান, কি লেখেন? সিডি ঢাকায় পোলাপার লিখতেছি, ভাদ্র মাসের শেষ, তাল পাকছে, তালের বড়া হইব, ওরা খাইব না? নাতি নাতনিরাও তো আছে। হ্যাঁ এই এত আওয়াজ করস কে? আপনি পান খাইতে চাইলেন? আহা পান তো খাইতে চাইছি, নিঃশব্দে পিষতে পারস না, ভালো করে পিস। পান না খাইলে পরে আমার লেখা আসে না।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই যে মিয়া সাহেব, কাকে চিঠি লিখলেন? আমার দুই ছেলেকে। ও ঢাকায় থাকে? জি, ওই ওদেরকে আসতে লিখে দিলাম। ওই তাল পাকছে তো, তো ওদেরকে বলছি তালের পিঠা খেতে আসতে। এই বৃহস্পতিবার দিন আসবে, শুক্রবার দিনটা থাকবে, আবার শনিবার দিন চলে যাব। আপনার সাথে এটা কে? এটা আমার নাতি, ওর নাম বাবলু। কোন ঘরের? আমার ভাস্তি, আসমা, তারপোলা। ও, তা আপনি তো ঢাকায় গিয়ে থাকলেই পারেন, ছেলে পেলে সব ঢাকায়। ও পারি, কিন্তু ওই ঢাকায় গেলে আমার দম বন্ধ হয়ে আসে। আর তাছাড়া ওর নানির কবর তো এখানে, তো আমি গ্রাম ছেড়ে চলে গেলে ভদ্রমহিলা একলা গ্রামে পড়ে থাকবে। ও, তাও তো ঠিক। আমি যাই। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসের ট্রাম তুমি? আমি চোরা গোলা খেলতাম না, বুঝছো? এই সময় আমি তাস খেলতাম, জানতাম না তাস খেলা শিখছো না, চুরি করা। ঠিক আছে, পাকা আছো তো রহমত কই গেছে রে? ক্লাবে গেছে। এত রাইতে ক্লাবে কি করে? টেলিভিশন দেখে। আজকে সিনেমা দেখাইব না, কালকে স্কুল আছে না? কালকে স্কুল আছে, যাবো। আসমা, রুহান রজব তো আইল না, কাইল না তালের পিঠা বানাবি? হ, বানাম তো। আজ বৃহস্পতিবার? হ, কাইল না শুক্রবার? তাহলে কি সিডি পায় না নাকি? কেমনে কমু? কি হইল, খাওয়া ছাড়া কই যান? রুহান রজব আইল না। ঠিক আছে, যা মায়ের কপ পিঠা বানিয়ে দেখিয়া।
নাও তুমি এগুলা খাও আমি নানার এগুলো দিয়ে আসি হ্যাঁ সাসাজান নেন পিঠা খান তুমিও খাও ঠিক আছে তুমি খাও আমার শরীরটা ভালো নেই চাচা যান ভাই জানারা তো ঢাকা শহরে ব্যস্ত থাকে তারা কেন এই পিঠা খেতে গ্রামে এব না আপনি মাইন্ড করেন না একটা কথা কই আসলে ভাই জানারা আর কোনোদিন গ্রামে ফিরাইব না বিষয় সম্পত্তিগুলো ভূতে খাইব তার সে কই কি যে আমার যদি কয়েকখানে জমি লিখে দিতেন বিষয় সম্পত্তিগুলো রক্ষা পাইত তারপর ধরেন গিয়া আমি চাষির কবরে তারপর আপনার কবরে বাত্তি দিব বাবলু দিব তুমি কইতে চাও হেরা গ্রামে আইব না না তাকে ঢাকা শহরে কাম আছে না আমি তোমার করি হেরা আইব না ধরেন তবুও যদি আঙ্কেল ভেরি সিক ওয়ান টু সি বিফোর ডেথ ওয়ান টু সি ইউ বিফোর ডেথ জি কাম সার ফুল ফ্যামিলি কাম সার ফুল ফ্যামিলি আঙ্কেলটা কে কার অসুখ জি আমি আমার অসুখ আপনি আপনার তো দেখলে সুস্থই মনে হইতেছে এটা আপনি বুঝবেন না মাস্টার সাহেব এটা হলো গিয়া মনের অসুখ বাবলু তুই কাল সারাদিন গাছের উপরে উঠা পাহারা বসাবি দূর থেকে যখন তোর মামাকে গাড়ি দেখা দিব দৌড়িয়ে আইস আমার খবর দিবি আমি যে বিছানা শুয়ে পড়ু মনে থাকবো বুঝলা যাইস না হ্যাঁ আসমা তাদের ঘুমাইছে কেন না মানে খুঁজছে নাকি আচ্ছা তোমার এই পোলা পানগিরি কবে বন্ধ হইব কত Thank you.
আমার লজ্জা শর্মা সার একটু কম বাবলু কই নানার কাছে গেছে পরে খাবো তুমি খাই লো আমি শুনলাম গিয়া ওগরে আইলে পরে কইস যে আমার ভীষণ ম্যালেরিয়া হয়েছে, ডাক্তার কইছে কুইনিন খেতে। গেলাম আমি আছি, মানে এখন তো যাওয়ার সময় হয়ে গেল, বয়স সবই বয়সের দোষ। কি যে বলেন, কি এমন বয়স হয়েছে আপনার বাবা? কিচ্ছু হবে না, আপনি কিচ্ছু নিয়ে চিন্তা করবেন না। আসছে বৌমা? বৌমা হ্যাঁ, মিমি আসছি তো। মিমি জি বাবা, এই তো এসছি। আমাকে চিনতে পারছেন? কে? রজব, রজব আমি। ও রজব, ভালো আছো বাবা? জি জি। বৌমা ভালো আছে? এই যে আসছে তো। এই যে বাবা আমি। আচ্ছা, ভালো আছো বৌমা? জি। আসমা, আপনি এত ব্যস্ত হবেন না প্লিজ। আমরা তো এখানে খেতে এসেছি নাকি? আমরা তো আপনাকে শুধু শেষবারের মতো দেখতে এসেছি। কি বারের মতো? ও আচ্ছা, না না, আসলে তো আমি এখন অনেক ভালো, আমি তো অনেক শক্তি পেতেছি। আসলে মারো, এনে চাল মারো।
সাসাজান 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 আমি সাসাজান আপনার নাকি শরীর খুবই খারাপ সারা গ্রামের মানুষ জানে আর আমি আপন ভাস্তি জামাই হয়ে আমি জানতে পারলাম না তুমি জানবে কেমনে তুমি তো এখন ক্লাব ঘর নিয়ে তোমার বাড়ি ঘর বানাইছো না মানে আপনার নাকি যখন তখন অবস্থা যে কোনো সময় জান চলে যেতে পারে পারি তো সাসাজান তাহলে মুড়িটা কি রেজিস্ট্রি অফিসের লোকজনের খবর দিই আপনি আমার অন্তত 10 খানি জমি লিখে দেন আপনি না থাকলে তো ভাই জানেরা আমার শিয়াল কুত্তার মতো তারাইব তখন কি হইব আমার জামানের ফাইনাল টাইম আসুক তখন দেখো লিখে দেব না আনে যাও ছাগলটা জবাদার বন্দোবস্ত করো মেহমান এসে খাইতে দেওয়ান লাগবো না হ্যাঁ তা তো দেওয়ান লাগবেই সোরা না তো ছাগল জবাই করুন বাবা আপনি আবার কষ্ট করে উঠে এলেন কেন শুয়ে থাকেন যান নানা তো কিচ্ছু হয়নি নানা বলছে আপনাদের গাড়ি যখন আসবে তখন নানাকে খবর দিতে এই বাবলু এত মিশা কথা কইছ কেন এত বানায়া কথা কইতে পারে ছেলেটা মিশা কথা কইতেছ না তুমি মিশা কথা কইতেছ আমি আমি একটু যাই আমার শরীরটা ভালো লাগতেছে না শুই গিয়া হ্যাঁ ভাইজান একটু পোলাও দেই ভাবি না বাবা আপনার ছেলেদের দেখতে ইচ্ছে করেছিল এই কথা বললেই তো হতো কেন যে মিথ্যে কথা বলেন ওর তো ব্লাড প্রেশার হাই আর রজবের তো অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল আজকে চাইনিজ এক পার্টির সাথে অ্যাগ্রিমেন্ট সাইন ওর যে কত টাকা লস হয়ে গেল আপনি যে কেন এসব ছেলে মানুষই করেন বাবা বাবা আমরা আর দেরি করি না আমরা চলে যাচ্ছি চলো এখন রওনা দিলে অ্যাট লিস্ট কালকের অফিসটা ঠিক মতো পাওয়া যাবে এখনই যাবা একটু একটু থাকতাম বিকেলবেলা আসমা তো ওই তালের পিঠা ভাজবে তোমরা এখনই চলে যাবা একটু বসে গেলে হইতো না মানে তোমরা তো সহজে আসো না সেই জন্য এই ব্যবস্থা
পাঁচ মিনিট একটু অপেক্ষা করে যাও না বাবা, যাই, ঢাকায় অনেক কাজ আছে। আসমা পিঠা বানিতেছে, তালের পিঠা হয়ে গেছে, একটু দিয়ে দেই, গাড়ি করে লো যাও। না বাবা, আমরা যাই, চলো। পিঠা তো হয়ে গেছে। ওগরে পিঠা দাম লাগবো না, বাবলু রে দে। রহমত রে ডাক, মোহরি রে খবর দেখ, রেজিস্ট্রি অফিসারে নিয়ে আসুক। আমি আমার জমিজি রাত তোর নামে লিখে দিম। বাবা ফিরে এলাম, সন্ধ্যার পরেই যাব। বাবা আমাকে রমত যে পুকুরের কই মাছগুলি বড় হইছে তাই কই বড় তুই বই এক একটা তেলাপিয়া মাছের চাইতে বড় এরকম সাইজ কবে জাল ফেলাবি আপনি কন শুক্রবার দিন ফেলা শুক্রবার না ফেলান ঢাকায় খবর দেই পোলাপানগুলি আসুক জীবনে তো কোনোদিন মাছ ধরা দেখে নাই মাছ ধরা দেখবো মাছ খাইব ঢাকা শহরে কি খায় না খায় খাদ্য কু খাদ্য ফরমালিন মিশাই না কি জানি মাছ খায় না বিষ খায় কিন্তু ওরা কে রাইব ঢাকার পোলাপান ফরেন জিনিস খায় ফরেন জিনিসে ঘুমায়
ফরেন জিনিস ছাড়া কোনো আগ্রহ নাই। দেখি আসে কি না। মানে কি? মানে হলো গিয়ে যে আমি আমি খুব অসুস্থ, আমি বেহুশ হয়ে গেছি, যথাশীঘ্র সম্ভব চলে আসো। আপনি পারেন? পারতে হয় মাস্টার সাহেব, পারতে হয়। ছেলেপেলেদের দীর্ঘদিন না দেখে কি থাকা যায়? পারতে হয়। ঠিকই বলছেন, পারতে হয়। আমার ছেলেপেলে সব পাপ নাই, আপনারে দেখলি পড়ি তাদের কথা মনে পড়ে আমার। ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে যাই মাস্টার সাহেব। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবলু, জাউলারা তো এসে বসে নিছে, নামা দেই। রোহান রজবরা তো এখন আসলো না। আইলে আইব, আমরা জাল ফেলি, কই মাছ তো জিওল মাছ, আয়া খাইব। না না না, মাছ তো ওরা ঢাকাতেও খায়, এখানে মাছ ধরা দেখব মনে হয় আর আইব না। তাহলে জালকে জাতি কই দাও। হ্যাঁ তাই কইতেছে, কাগজনে যে মায়া করেন। কি অবস্থা বাবা? এই তোমরা শোনো, দাদাভাই কিন্তু সিরিয়াসলি এল, আমরা কিন্তু এখানে কেউ পিকনিক করতে আসিনি, সবাই চুপচাপ থাকবে, ঠিক আছে? চলো।